তো হ্যালো গাইস, আজকে আপনাদের আমি কবুতর পালার আর কি নিয়ম কীভাবে কীভাবে পারলে আপনাদের কবুতর সুস্থ থাকবে সেটা সব আপনাদের জানাবো। হয়তো আমার ভিডিওটা 3 মিনিটের হবে, তো সবাই ভিডিওটা দেখার চেষ্টা করেন আর হচ্ছে তাহলে হয়তো আপনাদের উপকৃত হবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ অনেকে আছে যারা কবুতর পালে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক, আমি এটা চাই। কারণ আসলে আপনারা যারা কবুতর পালেন তারা কীভাবে কবুতরে পরিচর্যা করবেন সেটার জন্য আপনার অবশ্যই এই ভিডিওতে পাবেন। সকাল সকাল আপনার কবুতর ছেড়ে দিয়েই কতক্ষণ এভাবে রাখবেন, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে কোন কবুতরটা মানে ঝুমতেছে বা নাচার করতেছে না, বা দেখে মনে হইতেছে যে অসুস্থ, তখন থেকে আপনারা ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেবেন। কারণ আগে থেকে ট্রিটমেন্ট না নিলে আপনার কবুতর কখনোই এরকমভাবে হয় না, সুস্থ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি খাবার দেবেন, কবুতরকে খাবার দেবেন, খাবার দিয়ে দেখবেন যে কোন কবুতরটা খাবার খাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি ভাববেন যে এই কবুতরটা অসুস্থ। কারণ যে কবুতরটা অসুস্থ সেই কবুতরটা খাবার খাবে না, দৌড়ে যেয়ে বসে থাকবে। আর যে কবুতরটা অসুস্থ সেই কবুতরটা কখনো খাবার খাবে না, সেই কবুতরটা দূরে গিয়ে বসে থাকবে, ধরেন ওই চালে যেয়ে বসে থাকবে, এই গাছে যেয়ে বসে থাকবে, বা এইখানে দূরে গিয়ে বসে থাকবে। তাহলে ভাববেন যে এই কবুতরটা অসুস্থ আছে, তখন আপনার চিকিৎসা নিয়ে নেবেন। আর একবার কবুতর বেশি হার্ডলি অসুস্থ হয়ে গেলে পরে তখন কবুতরের আসলে ট্রিটমেন্ট করে এরকমভাবে করা যায় না, সুস্থ করা যায় না আসলে। আর এখন শীত চলে আসছে, যারা গ্রামে থাকেন তারা তো জানেন, বুঝতে পারেন যে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা পড়ে গেছে। এখন সকালে কিন্তু 5টা 6টার দিক দিয়ে কিন্তু কুয়াশা থাকে, রাতে ঠান্ডা পড়ে। তো এই সময়টা অবশ্যই একটু ঠান্ডার ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এখন শুরু এই কবুতর কিন্তু শুরুতেই অসুস্থ হয়, আর শীতের শুরুতে অসুস্থ হয় আর শীতের শেষে অসুস্থ হয়। তো আপনারা ওইরকমভাবে ট্রিটমেন্ট নেন, আর সবসময় দেখবেন যে কবুতরের যে পায়খানাটা কেমন, যদি মনে হয় যে স্বাভাবিক তাহলে তো ঠিক, আর যদি মনে করেন অস্বাভাবিক তখন থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেবেন। কারণ কবুতরের যখন দেখবেন যে কবুতরের পায়খানাতে আপনার প্রচুর পরিমাণের পানি বের হয়, তখন ভাববেন যে আপনার কবুতরের 100% ঠান্ডা লেগে গেছে, তো তখন আপনার ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেবেন। তো আমি সবসময় চেষ্টা করি যে মানে আপনাদের কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়। আমি যতটুকু ট্রিটমেন্ট জানি, আমি যতটুকু করি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারাও যতটুকু পারেন ততটুকু সবাইকে আশেপাশের যে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আপনাদের সাথে পরিচিত তাদেরকে এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। কারণ আসলে আমরা সবাই আসলে কবুতর প্রেমী, সেটাই হচ্ছে বড় কথা। তো আমরা চাই একে অপরে সবসময় কবুতর ভালো থাকুক, এটাই। তো আমি শীত এর জন্য আমি কিন্তু এই যে এখানে কিন্তু একটা ওষুধ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ডক্সিক্যাপ, এটা হচ্ছে ঠান্ডার ওষুধ। তো আমি পানিতে একটা পুরো মিক্স করে দিয়েছি, কারণ ওদের যে একটু ঠান্ডার ভাব থাকলে সেটা কেটে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে কোনো ধরনের কবুতরের অসুখ হলে হেল্প লাগলে অবশ্যই আমাকে মেসেজে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।